বাংলাদেশ থেকে যারা পড়তে আসে তারা সবসময় খোঁজে হচ্ছে খরচ কম কোথায় হবে সেই হিসেবে। আপনি সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন মাস্টার্স অফ ল প্রোগ্রাম থেকে ওয়াশবার্ন ইউনিভার্সিটি স্কুল অফ ল। আপনার ইউনিভার্সিটি এবং এই প্রোগ্রামটি নিয়ে খুব সংক্ষেপে যদি কিছু বলতেন আমাদের, যারা পরবর্তীতে এই স্কুলটি বেছে নিতে চাইবে তারাও আগে থেকে কিছুটা হয়তো ধারণা পেতে পারে। ধন্যবাদ আপু। আসলে আপনি যেমনটা বলছিলেন যে গতানুগতিক ধারার বাইরে থেকে হচ্ছে ইউএসএ থেকে কেন ল পড়তে আসা, আমি আমার আমার মানে পরিচয়টা যদি ওভাবে দিই, আমার হচ্ছে ব্যাচেলার্স অফ ল যে ডিগ্রিটা সেটা বাংলাদেশ থেকে করা, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে। তারপরে মাস্টার্সের জন্য যখন আমি উচ্চশিক্ষার জন্য বাইরের মানে বাইরের দেশে যখন মানে খুঁজে স্টার্ট করলাম, তখন হচ্ছে আমার ইউকে মাথায় আসেনি। কারণ হচ্ছিল যে আমি চাচ্ছিলাম কোথাও লং টার্ম চিন্তা ভাবনা করার জন্য এবং গতানুগতিক ধারার বাইরে থেকে। সো সেক্ষেত্রে ইউএসএ চুজ করা এবং ওয়াশবার্ন ইউনিভার্সিটি স্কুল অফ ল এর যে তথ্য সেটা আমি আমার আন্ডারগ্রাড ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকেই পাই এবং সেখান থেকেই তাদের সাথে যোগাযোগ, এবং তাদের সাথে যোগাযোগ এবং আদান প্রদানের এক পর্যায়ে হচ্ছে তাদের প্রতি আমার এক আগ্রহ জন্মায় এবং দিন শেষে হচ্ছে তাদের সাথে আমার অ্যাডমিশনের প্রসেসটাও আলহামদুলিল্লাহ হয়ে যায়। আর প্রোগ্রামটা বলতে গেলে ওয়াশবার্ন ইউনিভার্সিটি স্কুল অফ ল ইউএস এর ভিতরে ল স্কুলের ভিতরে টপ র্যাঙ্কিং 100 এর ভিতরে আছে এবং ওয়াশবার্ন ইউনিভার্সিটি ক্যান্সাস স্টেটের নাম্বার 1 পাবলিক ইউনিভার্সিটি এবং ল এর ক্ষেত্রে খুবই রিনাউন্ড। এবং ওখানে যারা যেসব প্রফেসর ফ্যাকাল্টি যারা আছেন তারা খুবই আন্তরিক এবং পড়াশোনা এবং কারিকুলাম এর পাশাপাশিও আদার্স অ্যাক্টিভিটির ক্ষেত্রে তারা খুবই হেল্পফুল ছিলেন। এবং মাস্টার্স অফ ল ক্ষেত্রে যদি আমি বলতে যাই, সেক্ষেত্রে মাস্টার্স অফ ল এর এটা আমি যেটা হচ্ছিল সেটা হচ্ছে জেনারেল মাস্টার্স, মাস্টার্স ইন গ্লোবাল স্টাডিজ, এবং পাশাপাশি সেখানে আরও বেশ কিছু স্পেশালাইজড মাস্টার্সেরও কিছু টপিক আছে। তো সাবজেক্টের সেখানে সুযোগ আছে, চাইলে অন্যরা অন্যান্য কোর্সের ক্ষেত্রে অন্য যে কোনো স্পেশালাইজড মাস্টার্স করতে পারে। পাশাপাশি এখানে জেডি করারও সুযোগ আছে। তো বাংলাদেশ থেকে যারা পড়তে আসে তারা সবসময় খোঁজে হচ্ছে খরচ কম কোথায় হবে সেই হিসেবে। তো আমার রিসার্চ এবং আমার খোঁজাখুঁজির পরে আমি এই ইউনিভার্সিটিটাকে একটু মানে ল এর ক্ষেত্রে, ল এর মানে খরচ সবসময় একটু এক্সপেন্সিভ, এবং সেক্ষেত্রে ওয়াশবার্নের স্কলারশিপ সুবিধা এবং হচ্ছে টিউশন ফি এবং লোকাল যে খরচ মানে লিভিং স্পেস এক্সপেন্সেস গুলো, এগুলো অনেক আদার্স ক্ষেত্রে অনেক কম মানে অন্যান্য স্টেটের তুলনায়। সো সেক্ষেত্রে হচ্ছে ওয়াশবার্ন চুজ করা এবং মাস্টার্স প্রোগ্রামে এখানে আসা।